অ্যাকর্ডিং টু টেস্ট অ্যাটলাস ওয়ার্ল্ডের, ইন্ডিয়ান নয় কিন্তু, ওয়ার্ল্ডের 17th মোস্ট লেজেন্ডারি রেস্তোরাঁ আমাদের এই কলকাতায়। ক্যান ইউ ইম্যাজিন এবারে টেস্ট অ্যাটলাস কি কি তার বৃত্তান্ত? ডু ইউর ওন ডিলিজেন্স, গুগল করবে সব জানতে পেরে যাবে, বাট এনি গেসেস সেটা কোন রেস্তোরাঁ হতে পারে? এই মুহূর্তে ভিডিওটাকে পজ করে ইউ গাইজ ক্যান কমেন্ট কি মনে হচ্ছে কোনটা হবে। ইজ ইট দিস ওয়ান, ইজ ইট দিস ওয়ান, অর ইজ ইট দিস ওয়ান? তাহলে পরে কি পিটার ক্যাট? বিঙ্গো। সোম থেকে রবি রোজ অপারেশন হয়, টাইম হচ্ছে দুপুর 12টা থেকে রাত 11টা। আমি এসছি 12টা বেজে 2 মিনিটে, তার মধ্যেই কিন্তু 2-3টে টেবিলে লোক বসে গেছে খেতে। সো দিস ইজ দ্য ক্রেজ অফ পিটার ক্যাট, এন্ড সিন্স উই আর হিয়ার টু সেলিব্রেট দ্য 17th মোস্ট লেজেন্ডারি রেস্টুরেন্ট, আজকে কিন্তু আমার পছন্দের খাবার অর্ডার করিনি, আজকে অর্ডার করেছি যেগুলো কিনা পিটার ক্যাটে এসে বেশিরভাগ লোক খেতে চায়। তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমার পার্সোনাল প্রেফারেন্সে কি থাকবে। আবার লুক এট দিস ওয়ান, নবাবি, এটা মাটনের প্রিপারেশন হয়। বহু বছর ধরে আমি ডিশটা অর্ডার করছি, বাট লাস্ট এক দুবার অর্ডার করেছি, আই বিলিভ দ্য টেস্ট হ্যাজ স্লাইটলি ডিটোরিয়েটেড। আর এখানে চিকেন লিভার মশালা, এটা আরও অনেক বেশিবার অর্ডার করেছি, বাট থ্রু দ্য ডেকেডস স্ট্যান্ডার্ড একরকম রয়েছে, জাস্ট আনবিলিভেবল খেতে হয়। ইফ ইউ ডোন্ট বিলিভ মি, অর্ডার করে একবার খাবে, পরে কমেন্টে আমাকে থ্যাংক ইউ বলবে। আর এবারে খাবার এলে পরে একদম দেখা হবে, প্লিজ কমেন্ট করে বলো ভয়েস কিরকম আসছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বাই দ্য ওয়ে আমি এদের ওয়াশরুমটা ইউজ করে এলাম, অ্যাবসলিউটলি স্পিক অ্যান্ড স্প্যান কন্ডিশন, ভেরি হাইজিনিক, পেপার টাওয়েলস রয়েছে, সোপ ডিসপেন্সার রয়েছে, এভরিথিং ইজ টু দ্য পয়েন্ট। দ্য ওনলি প্রবলেম ইজ, হুইচ ইজ নট রিয়েলি আ প্রবলেম, সেটা হচ্ছে বাথরুমের এরিয়াটা একটু ছোটো, অ্যান্ড গিভেন দ্য এরিয়া অফ দ্য রেস্টুরেন্ট অ্যাজ ইন দ্য সিটিং ক্যাপাসিটি, যদি 2-3 জন লোক একসঙ্গে যেতে হয় লাইন পড়ে যাবে, ব্যাপারটা সেরকম। বা সবসময় তো সব কিছু আন্ডার কন্ট্রোল থাকে না, এরকম জায়গায় এত বড় একটা রেস্টুরেন্ট যে খুলেছে সেটাই অনেক বড় ব্যাপার। সিজলারে সিজলার শুনতে পাচ্ছ তো, দিস ইজ তন্দুরি মিক্সড গ্রিল, এর মধ্যে তুমি সব পেয়ে যাবে, চিকেন পাবে, মাটন পাবে, প্রন পাবে, ভেটকি ফিশ পাবে, ওদের পনির রয়েছে, চিকেন রয়েছে। পরে এটার দিকে যাব, অ্যান্ড দিস ইজ দ্য আইকনিক অ্যান্ড লেজেন্ডারি চিলো কাবাব, আমি আগে একবার খেয়েছি, নট এ বিগ ফ্যান, বাট আজকের দিনটা হচ্ছে এই লেজেন্ডারি এবং আইকনিক রেস্টুরেন্টের সব থেকে আইকনিক ডিশটাকে সেলিব্রেট করার। দ্য চিলো কাবাব না হলে তো সেটা কমপ্লিট হবে না। এটা হচ্ছে চিকেন শাসলিক কাবাব, দুটো মটন শিক কাবাব, কিছু রয়েছে স্যালাড যেগুলো দিকে কেউ হাত দেবে না, সানি সাইড আপ এগ, আর এটা হচ্ছে নর্মাল একটা পোলাও, দেখে তো মনে হচ্ছে বাসমতি রাইস, অ্যান্ড অফকোর্স উইথ দ্য ডালাপ অফ বাটার। সিন্স চিলো কাবাব সব থেকে বেশি পপুলার, প্রথমে এটার দিকেই অগ্রসর হই, দিস ইজ নর্মাল পোলাও, খুবই ভালো খেতে, অল্প সল্টি, নাথিং অ্যালার্মিং, বেশ কিছু মশলা দিয়েছে, লবঙ্গ ফলঙ্গ, সেখান থেকে ভালোটা ফ্লেভার জেনারেট হয়েছে, বাসমতি রাইস অল ইন অল গুড, রাইসেরই তৈরি হয়েছে, সেটাও মাখনই তৈরি হয়েছে, সুজা প্রিটি ফ্লেভারফুল। ডিমের পোচ খেয়ে কী দেখাবো, এটা কি ইয়ার্কি মারা হচ্ছে? তবে চিকেন শাসলি কাবাব, এটা তো তোমাদেরকে দেখাতে হবে, লুকস নাইসলি চার্ড, তোমাদের দেখে কি মনে হচ্ছে বলো? মোর দ্যান ডিসেন্ট সাইজ কিউবস, এই এক্সট্রিম এন্ডে কিন্তু পেঁয়াজ রয়েছে, দিস ইজ দ্য চিকেন, দেখতে লোভনীয় লাগছে তো। ইংলিশের সাকিউলেন্ট কতটা শুনেছো? ইট ইজ ভেরি লুজলি ইউজড দিস ডেস, বাট দিস চিকেন ইজ অ্যাকচুয়ালি সাকিউলেন্ট, অল্প সল্টি রয়েছে, যেরকম স্পাইসি রয়েছে, বাচ্চারাও হেসে গেলে খাবে, তন্দুর ফ্লেভারটা মোটামুটি ভালোভাবেই রয়েছে, পেঁয়াজ থেকে ক্রাঞ্চ পেয়েছি, বাট ইট ইজ ভেরি ফ্লেভারফুল, লিটারেলি হোল মাউথ ইজ সেলিব্রেটিং। সি ওয়েন দ্য চিকেন ইজ সফট অ্যান্ড ময়েস্ট, মোর দ্যান হাফ দ্য ব্যাটার ইজ অলরেডি ওয়ান। চিকেন শাসলিকটা কিন্তু সুপার ডুপার হিট, এটা দিয়ে একটুখানি রাইস খাবো। আর এখানে দেখতে পাচ্ছ আগের বার ছিল পেঁয়াজ, এবারে রয়েছে বেল পেপার, তো রাইস দিয়ে চিকেন শাসলিক দিয়ে একটা স্পুন তো খেতে হবেই। দেখো চিকেন শাসলিক কাবাব দিয়ে রাইসটা ভালো লাগছে, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো কাবাব এমনি এমনি খাবে, চিকেন শাসলিক রাইসটা এমনি এমনি খাবে, রাইসটা এমনি এমনি খাওয়া যাচ্ছে, দুটো একসঙ্গে খাওয়ার পরে ফ্লেভারটা যে কিভাবে তৈরি করতে হলো তা কিন্তু ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়েন্ট। নাও দ্য লাস্ট পিস অফ দ্য পাজল, মাটন শিক কাবাব কিরকম লাগছে দেখতে বলো, এখান থেকে দেখে তো কিছু বুঝবে না, খেয়ে বুঝবো। ফ্রম দ্য আউটসাইড লুকস এ লিটল ড্রাই, ভালো খেতে মাটন শিক কাবাবটা, বাট নট দ্য বেস্ট মাটন শিক কাবাব দ্যাট আই হ্যাড বাই আ লং শট, ইট ল্যাক্স আ বিট অফ ক্যারেক্টার, নুন আছে ঠিকঠাক সল্টি, বাট স্পাইসিনেসটা আরও বাড়াতে পারতো, অ্যাজ ইন স্পাইসিস এর ইউজটা আরও বাড়াতে পারতো, শুধু যে ঝাল সেটা বলছি না, মশলাটা একটুখানি বাড়াতে পারতো, যেটা দিয়ে কিনা ম্যারিনেশনটা হয় সেখানে এটা মার খেয়েছে, চিকেনের কাছে তো গুণে গুণে 10 গুণ খাবো,
চিকেন শাস্তি কাবাব ইজ ওয়ে বেটার দেন দিস মটন শিক কাবাব নো ডাউট আদারওয়াইজ আমি বলবো ঠিকঠাক আছে রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট তবে অন্তত আমি যখন করিমস গুড়িয়াহাটে বুফে গেছিলাম ওদের মটন শিক কাবাব এই শিক কাবাব থেকে কিন্তু অনেক বেটার অ্যান্ড দ্যাট ওয়াজ পার্ট অফ এ বুফে এটা আলাকারতে তো মটন শিক কাবাব তো আমি বলবো ইজ আ ফেলিয়ার বাট দেখি রাইস দিয়ে খেতে কিরকম লাগে রাইস দিয়ে খেয়ে আমার কিছুটা ঠিকঠাক লাগছে বাট ইয়া দিস ইজ হোয়াট ইট ইজ তারপরে লাস্ট একটা বাইট আমরা দেখবে সুজয় ক্রনিকলস টাইম তিনটে জিনিস অল্প অল্প করে নেবো চিকেন রাইস আর মটন তারপরে সিজলিং আ বিট অফ চিকেন আ বিট অফ মটন তার সঙ্গে নেব হচ্ছে অল্প রাইস ইয়াপ সিজলার থেকে অর্ডার করেছিলাম মিক্স গ্রিল কাবাব এর মধ্যে তোমরা পেয়ে যাবে অল্প একটু এগ একটা পনির একটা ভেটকি মাছের ছোট্ট মতো টুকরো একটা প্রন অল্প একটু চিকেন লিভার একটা মটন শিক কাবাব এবং একটা চিকেনের ব্রেস্টের পিস অথবা একটা লেগের পিস সিজলারটার মধ্যে কোনটা কি আছে এখন বলাটা মুশকিল এরকম ভাবে সার্ভ হয়েছে বাট দ্য গুড থিং ইজ ইট ইজ অ্যাবসলিউটলি ড্রেঞ্চড ইন সস গ্রেভি টেভি দিয়েছে একদম জম্পেশ লাগছে তো ড্রাইনেসের সম্ভাবনাটা কম রয়েছে এবারে দেখা যাক কোনটা কি তোমাদের ইন্ডিভিজুয়ালি দেখাতে পারবো না ডিমও দিয়েছে কিছু বাদ দেয়নি দেখা যাক এই মাটনের শিক কাবাবটা কীরকম হয় ইটস এক্সপেক্টেড চিলি কাবাবে যে মাটন শিক কাবাব ছিল এখন সেটাই দিয়েছে ফর অবভিয়াস রিজনস তার উপরে যে গ্রেভিটা দিয়েছে সেই গ্রেভিটার জন্য এটা খেতে একটুখানি বেটার লাগছে গ্রেভিটার স্বাদ কীরকম বলো তো ইট ইজ ভেরি ডিলিশিয়াস একটুখানি টকটক কালার প্রপারলি সিজন ঝাল একদমই না বাট ইয়া মানে এই গ্রেভিটা দিয়ে তুমি যদি কোনো চিকেনের ডিশ বানাও ভালো লাগবে যদি কোনো লিভারের ডিশ বানাও ভালো লাগবে ইট ইজ দ্যাট কাইন্ড অফ এ গ্রেভি তো গ্রেভিটার জন্য কিন্তু এখানে মটন শিক কাবাব উঠে গেল এখানে চিকেন লিভার দিয়েছে চিকেন লিভার আমার এমনিতেও প্রিয় তাছাড়াও পিরাজের যেভাবে চিকেন লিভারটাকে বানায় না দ্যাট ইজ সামথিং অ্যাবসলিউটলি ডিভাইন অ্যাবাউট ইট এখানে দেখো দ্যাট ইজ অলসো আ পিস অফ প্রন ডিসেন্ট সাইজ চিংড়ি মাস্টার্ড প্রনটাকে ডিসেল করেনি যদি ডিসেল করে দিত ইট উড হ্যাভ বিন আ ভেরি থটফুল মুভ তাহলে পরে ইটিং এক্সপিরিয়েন্সটাও বেটার হতো বিকজ অফ দ্য শেল কিন্তু অতটা ভালো লাগলো না অদারওয়াইজ প্রনটা দিয়ে আমি বলবো যে গ্রেভিটা যেটা খেলাম ইট টেস্টেড বিউটিফুল যদি একটু করে ডিসেল করতো কি ক্ষতি হতো ভেতর থেকে সমস্ত জিনিসগুলো খুঁজে বার করা ইজ লাইক আ ট্রেজার হান্ট দিস ইজ আ ডিসেন্ট কিউব অফ পনির পনিরটা ভালো কোয়ালিটি ছিল বাট দেন ইভেন ফর দ্য আমটিং টাইম পনিরের নিজস্ব কোনো ফ্লেভার হয় না গ্রেভিটা যে স্বাদ সেই ব্যাপারটাকে ইনভাইট করেছে ডিসেন্ট মাছটা এখানে রয়েছে আর এনারা সমস্ত মাছের আইটেমে ভেটকি ব্যবহার করেন দেখতে পাচ্ছ তো মাছটা ভেটকিটা মুখে দিয়ে পুরোটা চেবাতেও হলো না জাস্ট ঝিপ দিয়ে টাকাটা প্রেস করলাম ব্যাপারটা ডিসিন্টিগ্রেট হয়ে গেল গুড বাট এখন আমি বলবো সব থেকে বড় টেস্ট ওয়াইজ লেগেছে আমার চিংড়িটা ডিসিটা যদি চিংড়িটি ডিসি করতো সাচ আ মিসড অপরচুনিটি দিস ইজ আ লেগ অফ চিকেন যেরকম চিকেন চাবে যেরকম পিস থাকে সেরকম এর বাইরে তো আর কিছু আছে বলে আই ডোন্ট থিংক সো এটা তো পেঁয়াজ এটা ডিম সো আই ডোন্ট থিঙ্ক যে এর বাইরে আর কিছু আছে বলে কিছু দেখতে পাচ্ছ কি তোমরা এটা দিয়ে তাহলে আজকে খাবারটা শেষ করছি কাঁটা চামচ দিয়ে পুরো ব্যাপারটা মোটামুটি হয়ে যাচ্ছে কায়দা করা সো দ্য চিকেন ইজ সফট অ্যান্ড ময়েস্ট নো টু ওয়েজ অ্যাবাউট ইট যে লেভেলে সফট অ্যান্ড ময়েস্ট কিছু বলবো না গ্রেভিটা দিয়ে খেলাম জাস্ট হেভেনলি লাগলো ভেরি ভেরি গুড প্রিপারেশনটা দেখে তোমাদের রিচ লাগছে এবং রিচ আছেও বাট নাথিং অ্যালার্মিং যে ঝালটা আছে আমার অনুমানে যে কেউ খেয়ে নিতে পারবে যেরকম আগে বলেছিলাম হালকা টকটক পারফেক্টলি সিজনড ওভারঅল রেকমেন্ড করা যেতেই পারে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আমার অর্ডার তো তোমরা জানোই প্রাইসটা দেখে নাও চিলি কাবাব 505 তন্দুরি মিক্স বিস সিজলার হচ্ছে 530 জিএসটি নিয়ে 1087 এবার তোমরা এটাই শুনতে চাইছো তো রেকমেন্ড করবো কি করবো না অফকোর্স রেকমেন্ড করবো দামটা একটু বেশি ঠিক আছে বাট দামটা বেশি থাকার আরেকটা কারণ হচ্ছে ব্র্যান্ড ভ্যালু আমি আজকে বললাম যেরকম সোমবার দিন এসেছি ঠিক বেলা 12টা বা তার 2-3 মিনিট পরেই তখনই দুটো পার্টি চলে এসেছিলো অ্যান্ড বাই দ্য টাইম আই ওয়াজ লিভিং
নিচের ফ্লোরটা 100% অকুপেন্সি, ওপরেও লোক আসা চালু হয়ে গেছে। ইটস এ ভেরি বিজি রেস্তোরাঁ, ভেরি পপুলার রেস্তোরাঁ। উইকেন্ডে আসলে পরে কিন্তু মানে বাইরে লাইন দিতে হবে, সেটা ধরে আসবে, হাতে এক্সট্রা টাইম নিয়ে আসবে, তারপরেও সিট পাবে কি পাবে না সেটা মানে একটা ব্যাপার। তো আর কি বলবো বলো, যা বলবার তোমাদেরকে ইন ডিটেলস ভেতরে বসে বলে দিয়েছি। চেলো কাবাব ইজ এ কমপ্লিট মিল ইন ইটসেলফ, দেখে বুঝতেই পেরেছ, বাট শেয়ার করে খাবার মতো নয়। এবার যদি একটা এক্সপিরিয়েন্স নিতে চাও পিটারক্যাটে এসে, যদি কলেজ স্টুডেন্ট হও, কলেজ গোয়ার্স হও, হ্যাঁ, তাহলে পরে অন্য কথা। কিন্তু যদি পেট ভরাবার হয় তাহলে পরে কিন্তু একটা চেলো কাবাব একজনেরই পেট ভরবে। যেটা সিজার দিয়েছিল গ্রিল, সেটাও একজনের জন্যই সাফিসিয়েন্ট। আবারও বলছি, যদি এক্সপিরিয়েন্স পেতে চাও তাহলে পরে দুজন মিলে খেতে পারো। তো যদি আমার এফার্টটা তোমাদের ভালো লাগে, ডু কনসিডার লাইকিং দ্য ভিডিও, আমার পাশে থাকবে বাই সাবস্ক্রাইবিং দ্য চ্যানেল। যদি কোনো কারণে ভিডিওটা তোমাদের খারাপ লাগে, ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজিস, সেকেন্ড অফ অল চাইলে ডিসলাইকও করতে পারো। বাট হ্যাঁ, যেরকম প্রত্যেকটা ভিডিওতে বলছি, আমি নিজেকে টার্গেট দিয়েছি একটা, যে দুর্গা পুজোর আগে আই মাস্ট ক্রস 5000 সাবস্ক্রাইবার্স। যতক্ষণ এই টার্গেটটা অ্যাচিভ না করতে পারছি আমি তো পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো থেকে মোটিভেশন বা ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে হয় টিকটক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ, ইউ গাইজ ফর ওয়াচিং সুজয় ক্রনিকলস। সুস্থ থেকো, ভালো থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, দ্যাট ইজ ইম্পেরেটিভ।